সবাই চলে এসছে। গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, এখন আমরা ঘুরতে যাচ্ছি মোহনাতে। আমি আছি, আমার ফ্রেন্ড আছে, আর পেছনে গোবলু আছে। তো বন্ধুরা চলো মোহনাতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মোহনাতে। মোহনাতে অনেক দর্শক এখানে সকাল সকাল সবাই দেখতে এসেছে। ভিউজটা খুব সুন্দর, ভিউজ তোমাদেরকে দেখাই। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, আর কয়েক ঘন্টার মধ্যে এই রাস্তাটা ডুবে যাবে, কারণ এখানে জোয়ার ভাটা হয়, নৌকা যাচ্ছে। ওই দেখো, এইসব দেখার জন্য এখানে দর্শকের ভিড় হয়। অনেক দর্শক, অনেক দর্শক এখানে। এখানে ক্যামেরাম্যানও রয়েছে, সবাই চলে এসছে। এই দেখো, এই দেখো, ও মাই গড, আমি যাবো। এই দেখো, আজকে আমি ভদ্র ছেলে, আমি মেলাতে ঘুরতে এসেছি, আমি জিনিস কিনবো। বাবা, যেমন কিছু জানি না ভদ্র, আমি কিছু জানি না ভদ্র। টাকা দাও, টাকা এদের রুমের চাবি। তো বন্ধুরা, এখন আমরা দীঘার মেলাতে এসেছি। মেলা বলতে এখানে প্রতিদিন মেলা হয়, সবসময় দর্শক থাকে। এই দেখো, নানান মানে এ টু জেড সব কিছু এখানেই পেয়ে যাবে। গাড়িটা কিনে, গাড়ি বিকেল চারটে আমরা সবাই মিলে ঘুরতে যাবো। কোথায় যাবি? আমি যাবো সমুদ্রের ধারে, আমাকে নিয়ে যাবি তো? অবশ্যই যাবো, সমুদ্রের ধার মানে খুব সুন্দর জায়গা, সেখানে অবশ্যই যাবো। বন্ধুরা, এখন আমরা রয়েছি নিউ স্পটের ওয়াচ টাওয়ার। হিচকি উঠছে, জল খাবি নাকি? হ্যাঁ ভাই, একটু জল কিনে দে। ওখানে অনেক জল দেখা যাচ্ছে, ওখানে জলটা খেয়ে। এই জল খাবি? জল খাবো, সব খরচ আমার। চল ভাই, আমি হ্যাঁ জলটা তো খাওয়াতে পারিস, আর অন্য কিছু আমি অক্টোপাস খাবো। না ভাই, অক্টোপাস খাস না, আমার সব রক্ত খেয়ে নিবে। রান্না করে খাবো। জল খাবি সমুদ্রে? না সমুদ্রে নয়, মিনারেল ওয়াটার খাবো। টাকা তো নেই, আমি খাবো না। এই গোবলু, হ্যাঁ শোন, সমুদ্রের আওয়াজ হচ্ছে ধপাস ধপাস করে। চল যাবো, চল। না না না, যাবো না, তোকে নিয়ে গেলে তুই তো জল নিয়ে খেলা করবি। হাবলু বল রে, তোর শরীরের অবস্থা কেমন? ভাই এখনো তো জল খাওয়ালি না। টাকা তো নেই, কি করবো? সমুদ্রে জল খেতে হবে। খেতে হবে যতবারে খেতে পারিস। হ্যাঁ, নোনা জল খেয়ে খেয়ে আমি না মরে যাই। হ্যাঁ মরে যাবি, একটু মোটা হয়ে যাবি। তাই নাকি? হ্যাঁ, সমুদ্রে জল খেলে মোটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি এক্ষুনি খাবো। কত খাবি? হ্যাঁ কতটা খাবি? আমি অনেক খাবো, পেট ভর্তি খাবো, যতক্ষণ না মোটা হই ছাড়বো না, খেতেই থাকবো। হিচকি উঠছে, কি করবো, থামাতে তো হবে, যাই চলো। তো বন্ধুরা, আমরা এখন দেড় ঘন্টার মতো এখানে এনজয় করছি, তবুও এদের ফটো তোলা শেষ হয়নি। তা সন্ধে হতে চলেছে, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা যাবো মাছ বাজার।
তো এখন আমরা চলে এসেছি মার্কেটে, এখানে সবজি মার্কেট আছে, পাশে মাছ বাজার আছে। তো চলো বন্ধুরা মাছ দেখা যাক। এখানে মাছগুলো দেখেছি নানান রঙের মাছ, মানে রঙও আছে আর নানান রকমের মাছও আছে। তো বন্ধুরা চলো মাছগুলো দেখা যাক। অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর আমাদের স্বাগত করো।